সুপ্রিয় দর্শক মণ্ডলী, আলোচিত সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুজ্জামান উজ্জ্বল। আজ স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মিঠু। মিঠু, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আলোচনা শুরু করার আগে দেখে আসি সংবাদ শিরোনাম। ডক্টর ইউনুসের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিল দুদক। আবারও সেঞ্চুরি হাঁকালো পেঁয়াজ। মঙ্গলবার থেকে ফের শুরু হচ্ছে বৃষ্টি, থাকতে পারে চার দিন। কন্টেইনার সংকট নেই, পরিবহন জটিলতায় বাড়ছে আমদানি রপ্তানি খরচ। চুক্তি আর নবায়ন নয়, পারিশ্রমিক পাবেন আসিফ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে তৃণমূল বিএনপি। সড়ক দুর্ঘটনার তথ্য আর প্রকাশ করবে না, নিরাপদ সড়ক চাই। সংসদে আমরাই একমাত্র বিরোধী দল, বলেছেন মুজিবুল হক চুন্নু। আয়নের মৃত্যু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের শুনানি দুপুরে। মিটার ভাড়া বাড়ানো নিয়ে যা বলল তিতাস। সাইফুল হক মিঠু, প্রথমে আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে চার্জশিট এই প্রতিবেদনটি নিয়ে আলোচনা করতে চাই। কোন মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো এবং দুদকে তার বিরুদ্ধে কয়টি মামলা চলছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দুদকে তার বিরুদ্ধে বর্তমানে একটি মামলায় চলমান রয়েছে এবং সেটি আসলে গত বছরের মে মাসে একটি মামলা হয়েছিল, যেখানে তা তিনি সহ 13 জনকে আসামি করা হয় এবং তাদের বিরুদ্ধে আসলে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের একটি অভিযোগ আনা হয়। যেই টাকা আসলে শ্রমিকদের কল্যাণ ফান্ডে জমা হয়েছিল এবং সেখানে দুদকের অনুসন্ধান বলছে যে ডাক্তার ইউনুস সহ শ্রমিক কর্মচারী এবং গ্রামীণ টেলিকমের যেই শীর্ষ কর্মকর্তারা রয়েছেন, তারা সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে নিয়ে এই টাকা আত্মসাত করেছেন। এই যে চার্জশিট দেওয়া হলো, এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া কি জানতে পেরেছেন? জি, আসলে এই বিষয়টি নিয়ে দুদকে ডক্টর ইউনুসের আইনজীবী এসেছিলেন এর আগেও এবং ডক্টর ইউনুসকেও কিন্তু একাধিকবার জেরা করা হয়েছে এবং সেখানে আইনজীবী সহ ডক্টর ইউনুসের যে বক্তব্য সেটা হলো যে এখানে কোনো টাকাই আসলে আত্মসাত বা লুণ্ঠনের কোনো ঘটনা ঘটেনি, যা হয়েছে আসলে সবই আইন মোতাবেক হয়েছে এবং সেটি তারা দুদককে বিস্তারিত বলেছেন বলে তারা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছে আমাদের নিজস্ব প্রতিবেদক ইয়াসির আরাফাতের সঙ্গে। তিনি একটি বিশেষ প্রতিবেদন করেছেন, পোশাক খাতে বেড়েছে নতুন বিনিয়োগ, রপ্তানি কমেছে প্রধান বাজারে। কোন বাজারে রপ্তানি কমলো আর পোশাক খাতে নতুন বিনিয়োগ কি হচ্ছে? আপনাকে, আপনি জানেন তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার কিন্তু একক এরপরই রয়েছে ইউরোপ, তাছাড়া রয়েছে কানাডা। তো সাম্প্রতিক সময়ে শুধু দেশ না, দেশের বাইরে যে কারণে কিন্তু সাধারণ জনগণ কিন্তু তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বিভিন্ন পণ্য, এর মধ্যে পোশাকও রয়েছে অন্যতম। তো পোশাক মূলত যেহেতু পোশাকের দাম বেড়ে গেছে, অন্যদিকে মূল্যস্ফীতি বেড়েছে যার কারণে চাহিদা কমেছে, এই কারণে কিন্তু ইউরোপ এবং কানাডাতে আমাদের তৈরি পোশাক কিন্তু কমেছে রপ্তানি ওখানে, অর্থাৎ তাদের পোশাক কেনাটা কমিয়ে দিয়েছেন। তো অন্যদিকে পোশাক খাত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে মূলত উচ্চ মূল্যস্ফীতির কারণেই এমনটি হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও হয়ে যাবে রপ্তানি, যেটা আগের অবস্থায় ফিরে যাবে। দেশে নতুন নতুন কারখানাতে কিন্তু বিনিয়োগ এসেছে, যদি আমরা সদ্যবিদায়ী বছর 2023 সালে কিন্তু 264 নতুন বিনিয়োগ এসেছে এবং 2022 সালে কিন্তু 330টি কারখানাতে নতুন বিনিয়োগ এসেছে। তো সব মিলিয়ে আমরা পোশাক উদ্যোক্তাদের যে পোশাক খাতে অন্যদিকে প্রধান বাজারগুলোতে রপ্তানি কমছে, তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে
যে নতুন কিছু বাজারে যে প্রধান বাজারগুলোতে পোশাক রপ্তানি কমাটা অবশ্যই উদ্বেগের, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে রপ্তানি বাড়বে। তবে আশার বিষয়টি হলো অপসৃত যেটাকে নতুন বাজার বলা হয় সেসব বাজারগুলোতে, অপসৃত বাজারের মধ্যে রয়েছে জাপান, কোরিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলো। ইয়াসির আরাফাত, আপনি যেমনটা বলছিলেন যে প্রধান বাজারগুলোতে আমাদের রফতানি কমেছে, এটা কি আমাদের রফতানি কমেছে না সামগ্রিকভাবে অর্থনৈতিক যেই মন্দা দেখা দিয়েছে তার প্রভাবে বিশ্বের অন্যান্য দেশেরও রফতানি কমেছে, এ ধরনের কোনো তথ্য কি আপনার কাছে আছে? ডেটা যে যেটা কর প্রকাশ উঠে এসেছে তো আমেরিকা ইউ হচ্ছে, তবে আমার ধন্যবাদ ইয়াসির আরাফাত। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের নিজস্ব প্রতিবেদক নাহিদ সাব্বিরের সঙ্গে। আমরা জানি যে নিরাপদ সড়ক নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন একসময় জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আজকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন সড়ক দুর্ঘটনার তথ্য আর প্রকাশ করবে না নিরাপদ সড়ক চাই নামক সংগঠনটি। এ কথা কি তিনি ক্ষোভ থেকে বললেন নাকি কি ব্যাখ্যা দিলেন তিনি এ কথার? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে নিরাপদ সড়ক চাই যে সংগঠনটি রয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের, তিনি কিন্তু 2012 সাল থেকে আসলে সড়ক দুর্ঘটনার বিভিন্ন প্রতিবেদন আসলে প্রকাশ করে আসছিলেন। আজকে তিনি যেটি আসলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বললেন সেটি হলো যে আপনারা দেখছেন যে বিআরটিএ, যাত্রী কল্যাণ সমিতি এবং আসলে পুলিশ, ভিন্ন ভিন্ন সংস্থা কিন্তু আসলে সড়ক দুর্ঘটনার সম্প্রতি কিছু রিপোর্ট প্রকাশ করেছে এবং সড়ক দুর্ঘটনার কিছু সংখ্যা তারা প্রকাশ করেছে। তারা যেমনটি বলছেন যে ভিন্ন ভিন্ন সংস্থা ভিন্ন ভিন্ন রিপোর্ট আসলে সংখ্যা বা রিপোর্ট তারা প্রকাশ করছেন, যার কারণে আসলে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হচ্ছে। এই কারণে আসলে তিনি বলেছেন যে নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে, সংগঠনটির পক্ষ থেকে আর তিনি সড়ক দুর্ঘটনার কোন প্রতিবেদন প্রকাশ করবেন না, এবং তিনি সরকারের কাছে দাবি থেকে যেন আসলে এই সড়ক দুর্ঘটনা প্রকাশ করে আসছে এবং এবারও কিন্তু প্রতিবেদন বলছেন যে বিআরটি এর দুর্ঘটনার যে প্রতিবেদন সেই প্রতিবেদন আসলে হাসপাতালে বলছেন যে যারাই আসলে সড়ক দুর্ঘটনা তো প্রচার করছেন বা তারা আসলে সেকেন্ডারি কোনো মাধ্যম থেকে অনলাইন টেলি করছেন, কিন্তু সার্বিকভাবে তিনি চান যে আসলে সরকার একটা সমন্বয় টিম করুক, একটা মনিটরিং টিম করুক, আরটিএ, স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য যেসব সংস্থা রয়েছে, পুলিশ রয়েছে, তাই করেই যেন আসলে এই প্রতিবেদনগুলো সঠিক তথ্য আসলে তবে তিনি বলেছেন আসলে নিরাপদ সড়ক হয়েছে এই সংগঠনের তিনি সর্বোচ্চ সাব্বির। আমরা আরেকটি প্রতিবেদন নিয়ে আপনার সঙ্গে ছোট করে কথা বলতে চাই, মিটার বাড়ানো নিয়ে যা বলল তিতাস। আমরা জানি যে মিটার বাড়ার ভাড়া বাড়ানো হয়েছে, এ নিয়ে আপনি একটি বিশেষ প্রতিবেদনও করেছিলেন, একটু শুনি তিতাস কি বলল। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে কিন্তু যে প্রিপেইড মিটার গ্রাহক সরকার একটি পরিকল্পনা আছে যে গ্রাহককে কিন্তু আসলে প্রিপেইড মিটারের আওতায় নিয়ে আসবে, এবং এই সম্পর্কিত আসলে সরকারের সাথে জায়গারই সমস্যা যেটি হয়েছে যে হঠাৎ করে এবছরে যান 100 টাকা থেকে 200 টাকা করা হয়েছে, এবং মধ্যে কিন্তু গ্রাহকরা যারা কল দিয়ে যে আপনার সার্ভিস সেন্টার রয়েছে সেখানে ফোন দিয়ে জানিয়েছে যে হঠাৎ করে কেন মিটার, তারা বলেছে যে এটি সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আমি আসলে এই বিষয়ে একটি বিশেষ প্রতিবেদনে সংস্থাগুলোর সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আসলে সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত হয়েছে যে এই প্রিপেইড মিটার ভাড়া 100 থেকে 200 টাকা করা হয়। আসলে এই সম্পর্কিত বিভিন্ন পত্রপত্রিকা কয়েক নিউজ হয়েছে আসলে যে মিটার ভাড়াটা দ্বিগুণ কেন করা হলো, এ বিষয়ে তিতাসের জনসংযোগ দপ্তর থেকে আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয় যে আসলে একটি মিটারের সার্বিক মূল্য তারা গড় মূল্য ধরেছে 25,000 টাকা, আসলে থেকে আগে 100 টাকা করে নেওয়া হতো, এখন 200 টাকা করে নেওয়া হয়। কারণ হিসেবে তারা বলছে যে গ্রাহকের চার্জ রয়েছে মিটার ভাড়া এবং মেইনটেনেন্স চার্জ, সার্ভিস চার্জ, সবকিছু মূল্যই কিন্তু আসলে এই
ভাড়া 200 টাকা গ্রাহকদের, এবং তারা যেটি বলছে গ্যাস রয়েছে কিন্তু সরকার ভর্তুকি দিয়ে থাকেন, যার কারণে গ্যাসের মূল্য মিটারের যে মূল ভাড়া অর্থাৎ 25,000 টাকা, এই টাকাটি আসলে দীর্ঘ সময় ধরে গ্রাহকদের কাছ থেকে উঠিয়ে আনার জন্যই মূলত মিটার ভাড়াটি বাড়ানো হয়েছে। ধন্যবাদ নাইস সাব্বির। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেনের সঙ্গে। ডিএমপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফখরুল সহ বিএনপির 3 নেতাকে আমন্ত্রণ। আমরা জানি বিএনপি সরকার বিরোধী আন্দোলনে রয়েছে, তারা কি আন্দোলনে রয়েছে এবং তাদের আমন্ত্রণ জানানো হলো, তারা আদৌ যাবে কি না, এবং আরেকটি বিষয়ে কথা বলবেন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে তৃণমূল বিএনপি। ধন্যবাদ। এর পক্ষ থেকে বিএনপিকে দেওয়া এমপির 49তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 1 ঢাকার রাজারবাগে তাদের এই আনুষ্ঠানিক, এবং সেই বিএনপির 3 জন এমপির পক্ষ থেকে আমন্ত্রণ রয়েছেন মির্জা ফখরুল ইসলাম, দলটির ভাইস জাহিদ হোসেন এবং আইন বিষয়ক সম্পাদক জামাল, বিএনপির সহ দপ্তর টিপু, যেটা জানি তিন পক্ষ থেকে কথা বলছি, কিন্তু প্রকাশ্যে কেউ কথা বলতে রাজি হয়নি। তবে তারা যেটা বলতে চাইছেন যে মূলত বিরোধী যখন এই মুহূর্তে তারা যে 3 জন দিয়েছে এটা খুবই সন্দেহজনক, নেতা বিএনপি নেতা কর্মীদের মধ্যে বিষয়টা নিয়ে ভীষণ অস্বস্তি কাজ করছে। খালেদ হোসেন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে তৃণমূল বিএনপি, আমরা বিএনপির কি অবস্থান, তারা তো যে সংসদ নির্বাচন হয়ে গেল সেটিতে অংশগ্রহণ করেনি, এবং তৃণমূল বিএনপিও একসময় বিএনপিরই অঙ্গ সংগঠন বলা যায় যে একসময় তাদের সাথেই ছিল। আপনি ঠিকই বলেছেন, গত 27 তারিখে মূলত তৃণমূল বিএনপি তাদের যে চেয়ারপারসন শফিউল উদ্দিন চৌধুরী এবং নির্বাহী চেয়ারম্যান অন্তরা হোদা সহ দলের পর্যায়ে তারা বৈঠক করেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি এখনো করছেন, কেউ কেউ মত দিচ্ছেন তার নির্বাচনে যা নির্বাচনে না যাওয়ার পক্ষ তারা মতামত তুলে দিচ্ছেন। পাশাপাশি আবার আরেকটা জিনিস বলা হচ্ছে যে নির্বাচনে যা এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দলের নির্বাহী কমিটির সভা আহ্বান করার কথা বলা হচ্ছে, যে ওই সভায় বিএনপি নেতা কর্মীরা মতামত দেবেন এবং সেই মতামতের ভিত্তিতে যাদের যেদিকে পাল্লা নেওয়ার কথা বলা হচ্ছে। তবে বিএনপি জাতীয় স্থায়ী কমিটিতে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, তবে সব গোটা পরিস্থিতি তারা। ধন্যবাদ খালিদ হোসেন। এ পর্যায়ে আমরা স্টুডিওতে ফিরে আসছি সাইফুল হক মিঠুর কাছে। সাইফুল হক মিঠু, জাতীয় পার্টির ভাঙন এবং এক দল আরেক দলকে বহিষ্কার করছে দুটোই জাতীয় পার্টি, আজকে আবার মজিবুর রহমান চৌধুরী তিনি বলেছেন সংসদে আমরাই একমাত্র বিরোধী দল। জি ধন্যবাদ। আপনি জানেন যে জাতীয় পার্টিতে ভরাডুবি হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং তারা মাত্র 11টি আসন সেখানে পেয়েছেন। এই আসন কম পাওয়া এবং জাতীয় পার্টির যে 26টি সিট সরকারের সাথে যে রফা দফা হওয়া, এটা নিয়ে আসলে জাতীয় পার্টির অভ্যন্তরে আসলে তুমুল সমালোচনা বা জল্পনা কল্পনা যেটা রয়েছে, এবং কেউ কেউ এই ক্ষোভ প্রকাশ করেছেন যার ফলে জাতীয় পার্টি থেকে শীর্ষ নেতাদের বহিষ্কার করা হয়েছে, এবং সেই নেতারা পরবর্তীতে একত্রিত হন এবং একত্রিত হয়ে গত 25শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন এবং সেখানে ঘোষণা দেন যে প্রায় 600 নেতাকর্মী জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছে। এবং পরবর্তীতে ঘটনাচক্রে আমরা দেখতে পারি যে জাতীয় পার্টির যে পৃষ্ঠপোষক HM এরশাদের স্ত্রী রওশন এরশাদ, তিনি কিন্তু তাদেরকে আগলে নেন এবং গতকালকে তিনি নিজেকে চেয়ারম্যান এবং তারই দলের আরেকজনকে মামুনুর রশিদ নামের একজনকে তিনি মহাসচিব ঘোষণা করেছেন। আসলে এখন এই বিষয়টা আসলে খুব সাংঘর্ষিক হয়ে গিয়েছে, কেননা তিনি আসলে দলের পৃষ্ঠপোষক, আবার তিনি যাদেরকে মহাসচিব বা যাদেরকে দলে অন্তর্ভুক্ত করেছেন তারা আসলে মূল জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত,
এ বিষয়ে গতকালই জরুরি সংবাদ সম্মেলন করে মুজিব হলক চুন্নু, তিনি বিষয়টি কি এড়িয়ে যাচ্ছেন এবং তিনি বলছেন এটা আসলে ঘটনার মতো কোনো ঘটনাই না, কেননা জাতীয় পার্টির যে প্রধান পৃষ্ঠপোষক তিনি শুধুমাত্র একটি অলংকারিক পদ, তার কোনো সাংগঠনিক ক্ষমতা বা সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। আজকে তিনি আবারও সংবাদ সম্মেলন করেছেন এবং আপনি জানেন যে গতকাল স্পিকার জাতীয় পার্টির চেয়ারম্যানকে সংসদ দলের বিরোধী দলীয় নেতা হিসাবে চিহ্নিত করেছে এবং আপনি জানেন যে জাতীয় পার্টি মাত্র 11টি আসন পেয়েছে, সেখানে আসলে সংরক্ষিত সেখানে আসলে যারা মানে আওয়ামী লীগের বাইরে যারা আসলে তারা আসলে 64টি আসন পেয়েছে, তো হিসাবে তো আসলে তারা আসন পেতে তারা আসলে বিরোধী দল হয়, যেহেতু তারা তো এককভাবে পেয়েছে সেই কারণে হয়তো বিরোধী দল গণ্য করা হচ্ছে না এবং মাত্র 11টি আসন নিয়ে বিরোধী দল হচ্ছে এটাও আসলে একটা অনেকে নানা কথা বলছে। এই বিষয়ে আসলেই চুন্নু বলেছেন যে এটা আসলে সংসদের জন্য একটা নজির হয়ে থাকবেন, কারণ তারাই আসলে প্রধান বিরোধী দল, যেহেতু তাদের দলীয় গঠনতন্ত্র আছে, যেহেতু স্বতন্ত্রদের সেটা নেই এজন্যই তারা বিরোধী দল হয়েছেন। এবং গতকালকে রসনের সাদের ঘোষণা সম্পর্কে তিনি আবারও বলেছেন যে তিনি আসলে মানসিকভাবে অসুস্থ, তাকে দিয়ে কিছু কিছু লোক আসলে হীন চরিত্র স্বার্থ উদ্ধার করছে। ধন্যবাদ সাইফুল হক পেট্টু। এরপর যে আমরা যুক্ত হচ্ছি আমাদের উপপ্রধান প্রতিবেদক সাইদ শিপনের সঙ্গে, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারের, আমরা এই শিরোনাম দেখতে পাচ্ছি বিস্তারিত, আপনি আমাদেরকে জানান। জি আপনাকে ধন্যবাদ। আপনি আসলে জানেন যে শেয়ার বাজার থেকে কিন্তু ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পরে গত সপ্তাহে বড় ধরনের দরপতন হয়েছিল এবং শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন 33,000 কোটি টাকার মতো কমে গিয়েছিল এবং চলতি যে সপ্তাহ এই সপ্তাহের প্রথম কার্য দিবসে কিন্তু শেয়ার বাজারে বড় দরপতন ঘটেছিল। তবে এই যে টানা তিন কার্য দিবস আমরা দেখছি টানা দরপতন হয়, সেই টানা দরপতনে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক প্রায় 200 পয়েন্টের মতো কমে যায়। এই বড় দরপতনের পর আজ আমরা শেয়ার বাজারে কিছুটা হলো ইতিবাচক প্রবণতা দেখেছি, মূল্য সূচক বেড়েছে, পাশাপাশি অধিক প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। এর ফলে বাজারে যে টানা দরপতন চলছিল সেই জায়গা থেকে বাজার কিছুটা ঘুরে আসার ইঙ্গিত দিচ্ছে বলে বলছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা। এর আগে গতকালও কিন্তু আমি কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলাম, তার মার্জিন ঋণের কারণে এখন বাজারে একটি বিক্রির চাপ রয়েছে, তাছাড়া মাস শেষে যে সমন্বয় করতে হয় সেজন্য কিন্তু এক্সপ্রেনের বিনিয়োগকারীরা বিক্রির চাপ বাড়াচ্ছেন। স্বাভাবিকভাবে এখন বিক্রির চাপ বেশি থাকায় বাজারে কিছুটা নেতিবাচক প্রবণতা চলছে। এই মাস শেষ হয়ে গেলে হয়তো সামনে মাসের শুরু থেকে বাজারে একটি ভালো ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন। সাইদ শিপন, একদম যারা সাধারণ বিনিয়োগকারী তাদের সঙ্গে কি আপনার কথা হয়, তারা কি বলেন? জি, তাদের জানিয়েছেন যে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পরে তাদের কাছে যেসব প্রতি বেশিরভাগের শেয়ার দাম কিন্তু 30-40% পর্যন্ত কমে গেছে, অর্থাৎ তারা কিন্তু বড় ধরনের লোকসানে রয়েছেন। এখন যদি কোন শেয়ারের দাম 2% বা 5% বা 10% বাড়ে তাহলেও কিন্তু তারা যে বিক্রি করে শেয়ার তার লোকসান কিছুটা কাভার করবেন সেটি কিন্তু খুব সম্ভবপর নয় বলাই যায়। বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু তারা 30-40 এমনকি 50% পর্যন্ত লোকসানে রয়েছেন। স্বাভাবিকভাবেই এখন শেয়ারের দাম যে জায়গায় রয়েছে লোকসান কাভার করতে গেলে মিনিমাম যেটি আসলে এবং কখনোই এটি প্রশ্নবিদ্ধ বিষয়। ধন্যবাদ সাইদ শিপন। এরপর যে আমরা ফের স্টুডিওতে ফিরে আসছি সাইফুল হক মিঠুর কাছে, আপনি একটি বিশেষ প্রতিবেদন করছেন, কন্টেইনার সংকট নেই, পরিবহন জটিলতায় বাড়ছে আমদানি রপ্তানি খরচ, এই প্রতিবেদনটিতে কি কি তথ্য তুলে আনলেন? জি, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, সেখানে হুতি বিদ্রোহী তাদের উপরে আমেরিকা যুক্তরাষ্ট্রসহ একটি দেশ হামলা চালিয়েছে এবং সেই হুতি বিদ্রোহীরাও কিন্তু আমেরিকা বা এদের তেলবাহী জাহাজে হামলা করছে এবং এই কারণে আসলে মধ্যপ্রাচ্য হয়ে একটি চ্যানেল আসলে যে ইউরোপে যায় সেই চ্যানেলটি আপাতত এড়িয়ে চলছেন, তারা মিশরের একটি চ্যানেল হয়ে আসলে পণ্য পাঠাচ্ছেন। তো এই সংকট এই বছরের শুরুতে যখন শুরু হয় তখন মাদার ভেসেল যেগুলো আসলে ইউরোপের ওই চ্যানেলে পণ্য দিয়ে আসে এবং সেখান থেকে যখন পণ্য যায় একটা জটিল অবস্থা তৈরি হয়, সংকটময় পরিস্থিতি তৈরি হয়, তখন আসলে কন্টেইনার সংকট দেখা দিয়েছিল। এতে আসলে অনেক ব্যবসায়ীরা ব্যবসায়ী এবং শিল্প গ্রুপ কিন্তু বিপাকে পড়ে।
তো এরই মাধ্যমে এরপরে যখন আমরা খোঁজ নিই যে কন্টেইনার সংকট আছে কি না, তখন আমরা জানতে পারি যে কিছুটা যেহেতু যান চলাচল সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে, আপাতত সেখানে কন্টেইনার সংকট নেই, দেশের কোথাও কন্টেইনার সংকট নেই। তবে যেটা হয়েছে যে আগে কোনো রপ্তানিকারক বা আমদানিকারকের কোনো পণ্য বা রপ্তানি আমদানি বা রপ্তানি করতে 15-30 দিন সময় লাগতো, সেটা আসলে এখন 1-2 সপ্তাহ কোনো কোনো ক্ষেত্রে 15 দিন পর্যন্ত বেড়েছে। কেননা তাদের আসলে অন্য রুটে যেতে হচ্ছে এবং এতে তাদের আসলে পরিবহন বেশি লাগছে, সময় বেশি লাগছে এবং খরচও বেশি লাগছে। সাইফুলক মিঠু, আজকে আমাদের জাগনিও যে শিরোনাম আবারও সেঞ্চুরি হাঁকালো পেঁয়াজ, এই যে দাম বৃদ্ধি পায় সাধারণ মানুষ মানে ভোগান্তির শিকার হয়, আপনি কি মনে করেন একজন সাধারণ মানুষ হিসেবে এটা কি হওয়া উচিত? জি ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই দাম যখনই বৃদ্ধি পায় এগুলো আসলে কোনো উৎসবকে কেন্দ্র করেই বেশিরভাগ সময় আপনি দেখতে পারবেন যে বৃদ্ধি পায়। সামনে রমজান আসছে এবং রমজান আসার কেন্দ্র এইটা পেঁয়াজ সহ যে নিত্যপ্রণ্য জিনিস সেগুলোর দাম কিন্তু এখন থেকেই বাড়া শুরু করেছে। আপনি জানেন যে ছোলার কেজি প্রায় 100 টাকার উপরে চলে গিয়েছে এবং অন্যান্য খেজুরের কেজিও এবার অনেক বেশি। তো যখনই আসলে ভোক্তা বা খাদ্য মন্ত্রণালয় থেকে এসব জায়গায় অধিদপ্তর যখন বাজারে যাওয়া হয় তখন আসলে পাইক যেই খুচরা ব্যবসায়ী তারা কিন্তু সবসময় পাইকারদের দোষারোপ করেন, আবার পাইকাররা কিন্তু খুচরা ব্যবসায়ীদের দোষারোপ করেন। এই দোষারোপের সংস্কৃতিতেই কিন্তু আসলে আমাদের মতো যে সাধারণ ক্রেতা তারা আসলে জিম্মি হয়ে রয়েছে। ধন্যবাদ সাইফুলক মিঠু। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল আজকের আলোচিত সংবাদ পর্যালোচনা। আজকে আমার সঙ্গে যুক্ত ছিলেন আমাদের নিজস্ব প্রতিবেদক সাইফুলক মিঠু। মিঠু, আপনি আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি।